মাধ্যমিক দু পরীক্ষার্থীদের জন্য মূলত এই ভিডিও কবে মাধ্যমিকের রেজাল্ট জানালো মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই ইঙ্গিত মিলেছে যে মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য এই মুহূর্তের বড় খবর আমরা জানি মে মাসের প্রথম সপ্তাহেই ফলাফল বেরোবে শুধু তাই নয় মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে নব্বই দিনের মধ্যে ফলাফল প্রকাশ হতে হয় তো সেটা পড়ছে বারোই মে অর্থাৎ বারোই মে নব্বই দিন পূর্ণ হয়ে যাচ্ছে তাহলে বারোই মেয়ের আগেই মাধ্যমিকে যে রেজাল্ট প্রকাশিত করা হবে সেটা খোদ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ইঙ্গিত দিয়ে জানিয়েছেন কিন্তু যদি ক্যালেন্ডার অনুসারে আমরা দেখি তাহলে বারোই মে রবিবার পড়ছে অর্থাৎ তার আগে ওই যে সপ্তাহ সেই সপ্তাহ ছয় থেকে এগারোই মের মধ্যে প্রকাশিত হতে পারে মাধ্যমিক দু হাজার চব্বিশের ফলাফল তো ছাত্রছাত্রীরা যারা রয়েছে তোমরা মোবাইলের মাধ্যমেই এই রেজাল্ট দেখে নিতে পারো তো কিভাবে দেখবে সেই বিষয়টা যদি এখন থেকে একটু সড়গড়ো করে রাখো তাহলে মোবাইলের মাধ্যমেই এই রেজাল্ট দেখতে কোনো অসুবিধা হবে না তো এখানে মূলত দুটি ওয়েবসাইটের কথা বলা হয়েছে এখানে নিচে লিঙ্কও দেওয়া রয়েছে এই ওয়েবসাইট দুটির মাধ্যমেই মূলত রেজাল্ট দেখা যাবে তো আমরা এই দুটি ওয়েবসাইটকে কিভাবে পরিচালিত করতে হয় সেটা সম্পর্কে অর্থাৎ মোবাইল দিয়ে কিভাবে এই ওয়েবসাইটে ঢুকতে হয় যাতে করে ছাত্রছাত্রীরা মোবাইলের মাধ্যমেই এই রেজাল্টটি চেক করতে পারে তো আমরা সরাসরি এই দুটো ওয়েবসাইট একটু হাতে হাতে সরবরাহ করে নিই তো চলো আমরা চলে যাচ্ছি এই ওয়েবসাইট দুটো তো প্রথম ওয়েবসাইটটা লিঙ্ক এই যে উপরে ইউআরএল এ লেখা রয়েছে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল যে ওয়েবসাইট তার লিঙ্ক তো এটা নিচের দিকে আমরা যদি একটু চলে যাই তাহলে আমরা দেখবো এখানে কতগুলো লিঙ্ক রয়েছে নিউ নিউ করে এখানে যখন মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে সেখানে এই নিউ নামে এখানে নতুন যে লিঙ্ক অর্থাৎ রেজাল্ট দেখার যে লিঙ্ক সেই লিঙ্কটি এখানে দিয়ে দেওয়া হবে তো আমরা সরবরাহ করার জন্য একটু নিচে যদি আরও নেমে যাই তাহলে আমরা এই যে বাঁদেকে দিকে এমপি রেজাল্ট এখানে যদি আমরা একটু ক্লিক করি তাহলে একটা পেজ খুলে যাবে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে রেজাল্ট দেখার পেজ সেই পেজটি এরকমভাবে খুলে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক পরীক্ষা দু হাজার সালে যখন ফলাফল প্রকাশিত হয়েছিল ঠিক একই ইউ এবং একই পেজ এখানে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দু নামে এই একই পেজ ওপেন হবে তো এই পেজটা যদি আমরা একটু সরবরাহ করে নিই প্রথমে দেখা যাচ্ছে এন্টার ইউর রোল নাম্বার অর্থাৎ মাধ্যমিক দু হাজার চব্বিশের অ্যাডমিট কার্ড অনুসারে রোল নাম্বার প্রথম বক্সে লিখে দিতে হবে তার পরের বক্সে ডেট অফ বার্থ অর্থাৎ ওই মাধ্যমিক ক্যান্ডিডেটের জন্ম তারিখ তার ফরম্যাট কিভাবে লিখতে হবে সেটা এখানে উদাহরণ দিয়ে দেওয়া আছে ধরা যাচ্ছে যদি কোনো ছাত্রছাত্রী দু হাজার এক সালের পয়লা ফেব্রুয়ারি জন্ম তারিখ হয় তাহলে কিভাবে লিখতে হবে এখানে লিখে দেওয়া আছে অর্থাৎ জিরো ওয়ান স্ল্যাশ জিরো টু স্ল্যাশ টু জিরো জিরো ওয়ান অর্থাৎ ফর্ম্যাটটা হচ্ছে ডিডি বাই এম এম বাই অর্থাৎ প্রথমে জন্ম তারিখ তারপরে মাস এবং তারপরে জন্মের সাল এরকমভাবে দ্বিতীয় বক্সে ডেট অফ বার্থটা লিখে দিতে হবে এরপরে যে একটা ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি সঠিকভাবে পূর্ণ করে দেওয়ার পর সাবমিট বাটানে যখন ক্লিক করা হবে তখন ওই ছাত্রছাত্রীর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের ওই নির্দিষ্ট ক্যান্ডিডেটের যে রেজাল্ট সেটির সামনে ফুটে উঠবে তো এটা গেল প্রথম ওয়েবসাইট দ্বিতীয় ওয়েবসাইটটা যদি আমরা একটু দেখে নিই হ্যাঁ এটা দেখতে পাচ্ছি ডব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন অর্থাৎ বেঙ্গল এক্সামিনেশান রেজাল্ট দু হাজার তেইশ চব্বিশ এই যে শিরোনাম এই শিরোনামে পশ্চিমবঙ্গে যত ধরনের পরীক্ষার ফলাফল এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয় তো লেটেস্ট অ্যানাউন্সমেন্টে যখন মাধ্যমিকের দু হাজার চব্বিশ সালের রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন এখানে প্রথমেই ওই লিঙ্কটি দিয়ে দেওয়া হবে এবং লিঙ্কে ক্লিক করলে ওই আগে যে একটা পেজ দেখানো হলো অর্থাৎ যদি আমরা আবার একবার দেখে নিই তাহলে এই রকম পেজ খুলে যাবে যেখানে মাধ্যমিক দু হাজার চব্বিশ ছাত্রছাত্রীদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এবং ক্যাপচা এখানে পুট করতে দেওয়া হবে তারপরে রেজাল্টটি সামনে ভেসে উঠবে তো এইভাবে আমরা যারা মাধ্যমিকের দু সালের ক্যান্ডিডেট রয়েছে তোমরা মোবাইলেই এভাবে চেক করতে পারবে জাস্ট এই ওয়েবসাইট দুটো একটু হাতে নাতে তোমরা সরবরাহ করে নাও তাহলে মাধ্যমিকের যে রেজাল্ট তোমরা মোবাইলের মাধ্যমেই খুব শীঘ্রই এবং খুব সহজে তোমরা এটা জেনে নিতে পারবে তো সকল মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার চব্বিশ সালের তোমাদের জন্য শুভকামনা রইল তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলকে ধন্যবাদ